ওইদারটা খুব ভালো ওইদার আমার থেকে নেই ওই সালা দাদা So, hey guys, good morning. এর মধ্যে আমার সঙ্গে অনেকগুলো জিনিস ঘটেছে, তার মধ্যে একটা বেশ ঘটনা তোমাদের না বললে ভাই আমার ঘুম হচ্ছে না। ব্যাপারটা হলো কালকে রাতে বেলা আমার স্কুল বন্ধু আমাকে ফোন করে বলছে যে তুষার ভাই ইউটিউবটা তো পুরো কাঁপিয়ে দিচ্ছিস ভাই, কিপ ইট আপ, তোর পাশে আছি। সবার মতো আমি একটু বাড়ে উঠে বললাম ভাই সবই তো তোদের জন্য ভাই, তোদের জন্যই তো আমি ভিডিও বানাই, এভাবেই সাপোর্ট করিস তুই। ভাই তুই সাপোর্টের কথা বলছিস, তোকে আমি প্রথম থেকে সাপোর্ট করেছি, তুই এবার সাপোর্টের কথা বলছিস। তো তারপর আমি বললাম ওয়াও প্রাউড অফ ইউ ভাই, মানে পাশে থাকিস আমার। তারপরে ও যেটা বললো সেটা শুনে আমি ওর প্রতি একটা আরে গাড়ি, তারপরে ও যেটা বললো সেটা শুনে ওর প্রতি একটা আলাদাই ধারণা চলে আসলো আমার। ভাই কিছু মনে করিস না, তোর তোর ইউটিউব চ্যানেলটার নামটা একটু বলবি? Yes, I'm the vlogger and let's go. তো যাই হোক, এই মাত্র জাস্ট বাড়ি থেকে বেরলাম। এই যে মিস্টার ভদ্রলোক, আগের দিনে মাস্কটা কোথায় কি করেছিলি? খুলে দিয়েছিলাম। কি? না না, এবার শান্তি তো, সত্যি কথাটা শুনেছে তো? আগের দিন মাস্কটা ও নিজেই ফেলে দিয়েছিল। বান্টু। Hey guys, তোমরা চবিন দাস, ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস, লেটস স্টার্ট উইথ ঝাকানাকা সিনেমাটিক শর্ট। ভিডিওটা শুরু হওয়ার আগে তোমাদের সঙ্গে একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দেবো, যেটার নাম হলো বিনামো অনেস্ট ট্রেডিং অ্যাপ। এটি অ্যাপেল এবং প্লে স্টোর দু জায়গায় অ্যাভেলেবেল আছে। এখানে গুগল বা অ্যামাজনের মতো বড় বড় কোম্পানি স্টকের উপর তোমাকে বিনিয়োগ করতে হবে। আমাদের ফরকাস্ট করতে হবে যে নির্বাচিত গ্রাফের মান বৃদ্ধি বা হ্রাস পাবে, যেটি গ্রাফ আকারে প্রদর্শিত হবে। তো এখানে আমি 700 টাকা ট্রেড করেছি আর আপে ক্লিক করেছি, আমার মনে হয় শেয়ারের মূল্য বাড়বে। ডাউনলোড করুন আর ডেমো অ্যাকাউন্টে পেয়ে যান 65,000 টাকা পর্যন্ত ট্রেডিং প্র্যাকটিস করার জন্য এবং নতুন স্ট্র্যাটেজি ট্রাই করুন। লিংক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, তবে অবশ্যই নিজের রিস্কে টাকা ইনভেস্ট করুন। তো যাই হোক গাইস, অনেকদিন ধরে পিকনিক করা হয় না, এই মাত্র জাস্ট মাঠে আসলাম। আর এই যে মাঠে এখানে মিটিং হচ্ছে, কারণ আমি মাকে একটা জিনিস বলে এসেছি। আজকে বাড়িতে ভাত খাবো না, পিকনিক আছে। কি করছো? মাছ জানতো, তাহলে আমার কপালে মাছটা নেই। তো যাই হোক, অনেকদিন ধরে একটা পিকনিক করা হয় না। তো এই যে আমার বন্ধুগণ, তো মানে কি ভাই পিকনিকটা কি হবে? হবে, ওয়েদারটা খুব ভালো, খুব এক্সাইটেড। ওয়েদারটা খুব ভালো, ওয়েদার ঠিক আছে। ওর তো আমরা ওর উচ্চারণটা ভুল ধরলাম, তাহলে কি হবে ওটা? ব্যাপারটা হচ্ছে যে আমার মতে বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার ছিল, ওরা আবার বলছে যে পিকনিকটা বাড়ি থেকে কিনে এনে খাবে, কারণ বৃষ্টি আসছে ভাই, রান্না করার খুব একটু অসুবিধা হওয়ার জন্যই বাইরে থেকে বিরিয়ানি কিনে এনে। দেখো আমরা যে কবার পিকনিক করেছি প্রায় বাড়িতেই রান্না করেছি, আকাশের বাড়িতে রান্না হয়, আকাশের দিদি রান্না করে দেয়। তো ভাই এটা একটু অন্যরকম হচ্ছে না, আর সঙ্গে বৃষ্টি আসছে। যাই হোক আমরা এখন একটু আমার ধর ধর যাই হোক আমরা একটু দোকানে আছি। এই আমি দোকান থেকে আসছি, ঠিক আছে? যাই হোক এখন একটু দোকান দিকে যাচ্ছি, মিস্টারকে খাবার না কিনে দিলে তো হয় না। কি নিবি? হ্যাঁ জেমস। এই জেমস কত করে? 5 টাকা করে। একটা এই দাও, একটা কুরকুরে দিই, এই লেস দিয়ে দাও। তো কাকির প্রশ্ন যে আমি কেন ভিডিও করছি, এটা হলো আমি ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, ঠিক আছে? ওখানে আমি যা করি সেই ভিডিওগুলো ছাড়ি, তো কোনো অসুবিধা নেই তো তোমার ভিডিও করলাম, ঠিক আছে? চলো, হ্যাঁ সব দেখা যাবে, চলো। কি বৃষ্টি কমে গেছে তো, কি হ্যাপি? দেখি কি কি কিনেছিস দেখি। এদাও খাবারখানা হয়ে গেছে, এখন দৌড়ে দৌড়ে পালাচ্ছে। ওই ওই সালা দাদা দাদা, ইবা পড়ে গেছে, এটা পড়ে গেছে, এই দেখো কিছু পড়েনি। তো যাই হোক এখন ভাইকে বাড়িতে দিয়ে তারপর আমি মাঠের দিকে যাবো। যা চলে যাবি বাড়ির দিকে, বাড়ি থেকে আর বেরাবি না, বাড়ির দিকে যা। মাসি, ও মাসি, বাবাকে ডাকবো, মিশো মিশো, তাড়াতাড়ি টাটা দে, টাটা দে, টাটা। ওরে বাবা, পিকনিকের কথা তো বলে দিলাম, কিন্তু আকাশের যা অবস্থা, মানে ঠিকই করেছে ওরা যে বললো যে বিরিয়ানি এনে তারপর সেটা খাবে, ওটাই আর কি পিকনিক, একটা নিউ স্টাইলের পিকনিক। তো বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে আমাদের পাড়ায়। তুমি একে ব্লগে যতটা দেখো না, তার থেকে বেশি হলো পাগলামতি করে রিয়েল লাইফে। ওকে আনন্দ দিচ্ছি, হাসি, এন্টারটেইনমেন্ট করছি। এন্টারটেইনমেন্ট
তো আমাদের পিকনিকের হিসাবটা হচ্ছে যে একটা চিকেন বিরিয়ানি খাবে সে 30 টাকা দেবে আর যে দুটো বিরিয়ানি খাবে সে 80 টাকা দেবে। যাই হোক অনেকেরই মনে হতে পারে যে ভাই 30 টাকা 80 টাকা এরকম দিচ্ছে কেন, তো আমাদের কাছে কিছু টাকা রয়েছে সেই টাকা দিয়ে এটা পিকনিক হবে, মানে আগে থেকে একটা টাকা ছিল স্টোর করা, তো সেই টাকাটা দিয়ে আর সবাই 30 টাকা 80 টাকা দিয়ে বিরিয়ানি নেবে, তাই তো ভাই? বৃষ্টি ও ভাতিজা ও এই পিকনিক হবে তো ভাই আদেও? প্রায় 20 মিনিট বৃষ্টি হওয়ার পরে এখন বৃষ্টিটা কমেছে, ফাইনালি পিকনিক আজকে হচ্ছে ভাই। ভাই চল, এ চল এখন আমরা সবাই রয়েছি এক জায়গায়, কিন্তু আকাশ বাড়িতে রয়েছে, আর আগের দিন যেহেতু আমার ওই কথাটা বলার স্টাইলটা সবাই পছন্দ করছে, চলো আরেকবার চলো বাড়ি যাও। আকাশ আকাশ বাড়ি আছে, চ টাকা দে, কিসের মানে দেব আমাকে টাকা দেওয়া লাগবে, টাকাটা তোলা হয়ে গেছে আমাদের, এখন আমরা যাচ্ছি মানে পিকনিক। আর ওই যে দেখতে পাচ্ছ ফ্রির খাবার খুব ট্যাস, ও টাকা দিতে এখন দেরি করছে, তো যাই হোক এখন যাচ্ছি একটা জায়গায়, এখন একটু চুপি চুপি কথা বলছি কারণ ওইদিকে অনেকগুলো লোক রয়েছে, এখন আমি এখনো প্রো ব্লগার হইনি ভাই, ভিডিও সময় এরকম করবি না, কি করলাম কেন কি করাইছে মানে আমারই দোষ। ফাইনালি আমরা বিরিয়ানির দোকানে চলে এসেছি, ফাইনালি চলে এসেছি বিরিয়ানির দোকানে, বাট এখানে ভাই বিরিয়ানির তো চড়া দাম 90 টাকা করে, কি করবি ওই দোকানটা দেখ, আমরা হিসাব করেছি 80 টাকা করে, ঠিক আছে তো এখন যদি 10 টাকা করে এক্সট্রা হয় তো 10 টাকা করে হলে তো হয়ে যাবে, আর আসবি তোরা, চল 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 চল। যাই হোক আমরা আরও একটা দোকানে বিরিয়ানি আছে কিনা দেখতে যাবো, তো সাইকেলে হাওয়া নেই দুজন মিলে যাবো, তো এখন হাওয়ার ইচ্ছে। এখন থেকে আমি হলো ফুড ব্লগার হয়ে গেছি, তো আমরা এখন বিরিয়ানি আনতে যাচ্ছি, যে কারণ ওইখানটা কোয়ালিটি অতটাও বেটার ছিল না, কারণ আমরা আগের দিন যেহেতু খেয়েছি। আমাদের বারাসাতের মধ্যে যে টপ বিরিয়ানি দোকান আছে সেটা হলো আশীর্বাদ বিরিয়ানি, আমরা সেই দোকানটা যাচ্ছি, জানি না খোলা থাকবে কিনা, আর আমার বন্ধুগুলো সব ওইখানটাই দাঁড়িয়ে রয়েছে, যদি ওইখানটা খোলা না থাকে তাহলে ওখান থেকে নিতে হবে, কিছু করার নেই। যেহেতু আশীর্বাদ বন্ধ সেই জন্য আমরা আরও একটা দোকানে যাচ্ছি, তো জানি না দোকানটা বন্ধ থাকবে কিনা, আমাদের পিকনিকটা আজকে আমাদের কপালে উঠবে কিনা আমরা ঠিক বলতে পারছি না, তো সামনে একটা দোকান রয়েছে দেখা যাক। তার মানে এটা বলতে পারি যে ফাইনালি আমাদের পিকনিকটা হচ্ছে, একটা জিনিস আমি বলে রাখি সেটা হলো আমি কিন্তু এখনো পর্যন্ত টাকা দিইনি, কিন্তু এখন শুনলাম যে টাকা দিই। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো আমরা ব্যাগ আনতে ভুলে গেছিলাম, আরে ভাই গাড়ি, তো ব্যাগ আনতে ভুলে গেছিলাম, তো কাকু এখানে একটা ব্যাগ দিয়েছে, আর আগের টেকটা আমি ভুল করেছিলাম, এই কথাটা একবার সেম আমি একবার বলে দিয়েছি, তো এখানে আলু বিরিয়ানিগুলো রয়েছে আর চিকেন বিরিয়ানিগুলো এখানে আমরা নিয়ে নিয়েছি ভাই, ধরো ভাই আমরা একা নিয়ে যেতে পারবো না, রেখে দে, থ্যাংক ইউ সো মাচ, আমি এখানে বসে বসে এগুলো খেয়ে নেবো, আমি বাড়ি যাবো না, নিয়ে নিয়ে নিয়ে, আরে ভাগ্য ভালো কাকু ওইগুলো দিয়েছে আমাদের, ব্যাগটা দিয়েছে। আকাশ জাইমোর জন্য অপেক্ষা করছিল, জাইমো চলে এসছে, নাচ করো দেখি, নাচ করো, ফাইনালি অনেক কষ্টের পর আমরা এখন বাড়িতে এসেছি, এখন সাগরদের ছাদে খাওয়া হবে, ওফ কি হ্যাপি ছেলেদের মুখগুলো দেখো না, সবসময় হাসি হাসি মুখ হচ্ছে। ফাইনালি আমাদের পিকনিক শুরু হয়ে গেছে, শুধু আকাশ বাড়িতে গেছে একটু, তুমি কি এক্সাইটেড? ইয়েস। তুমি কি এক্সাইটেড? খাবো
তুমি এক্সাইটেড হ্যাঁ খিদে লেগেছে খুব তোমার আরে খেয়ে নেই তারপর দেখছি আরেকবার বলি সেটা বলে একটা চিকেন বিরিানি একটা আলু বিরিানি মানে এত রাহু মালগুলো ঠিক আছে মানে একটা খেলে পেট ভরবে না তো 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 আর খাবো আলু বিরিয়ানি আমরা আলু বিরিয়ানিটা খাবার পরে তারপরে আমরা চিকেন বিরিয়ানি গুলো খাবো ভাই বিরিয়ানিটা দেখে আমার যা মনে হচ্ছে আমি আলু বিরিয়ানি খাওয়ার পরে চিকেন বিরিয়ানি খেতে পারবো তো আরে ভাই ব্লগ হচ্ছে এখানে তোমার কি অনেক শিগি দিতে হবে সবাই খাবার শুরু করে দিয়েছে আমি এখনো খাইনি তো প্রথমটা আলু বিরিয়ানি টেস্ট করি একটু আলু দিয়ে লাস্টটা বাম্পার মোটামুটি যেটা বলতে নরমাল ঠিক আছে ঠিকঠাক কিন্তু যদি একদম এক্সিলেন্ট হতো আমার রিয়াকশনটা কেমন হতো জানো আমি খাবার পরে কি করতাম আলুর বিরিয়ানি শেষ না হতে হতেই চিকেন বিরিয়ানি ঢেলে দিচ্ছে মানে এত খেতে পারে ভাই আমার একটাই একসাথেই হয়ে গেছে ওদের মতো না আমি দুই তিনটা করে খাবো ফাইনালি গাইস আমার লেগ পিসটা পড়েছে আমার আমি খাওয়ালাম খুব ভালো লাগলো আমার এসব এরকম এরকম মাঝে মাঝে খাওয়াবো খুব ভালো লাগে আর পাচ্ছি না ভাই সো গাইস আজকের মতো আমাদের পিকনিক প্রায় শেষ খাওয়া দাওয়ার পরে আমি হাঁটতে পারছি না বাড়ি গিয়ে স্নান করতে হবে লাইফে ফার্স্ট টাইম এমন একটা পিকনিক করলাম যেখানে ভাই স্নান না করে খেলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত জানি সিম্পল ব্লগ এরপরে ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভাই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো না করলে এই যে পাশে দেখতে পাচ্ছ যাও গিয়ে ফলো করো আর কি বলবো হাঁটতে পারছি না ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে এখনই বিনামূল্যে অ্যাপটাকে ডাউনলোড করুন আর অবশ্যই নিজের রিস্কে টাকা ইনভেস্ট করুন